কাউতলি উন্নয়ন কমিটি আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আজকে কাউতলির পঞ্চায়েত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ দূরদূরান্তের মাঝে যে ঈদ সামগ্রী বিতরণ তার সভাপতি এবং কাউতলি গ্রামের পঞ্চায়েতের সদস্যবৃন্দ নিঃশ্বাসে প্রতিটা নিঃশ্বাসে আমাদের এই কমিটি থেকে কিভাবে উদ্যমুখী করা যায় এই চিন্তা চেতনায় বিসমিল্লাহ রহমান রহিম ব্রাহ্মণবাড়িয়ার কাউতলিস্থ উন্নয়ন কমিটির কর্তৃক আয়োজিত আজকের ঈদ সামগ্রী উপলক্ষে ক্ষত দরিদ্রদের মাঝে এই আলোচনার সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের কাউতলি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি কাউতলি উন্নয়ন কমিটির সম্মানিত উপদেষ্টা আলহাজ সাইদুর রহমান সাইদ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার অত্যন্ত কাছের এবং আমাকে যিনি সংবাদপত্রের মাধ্যমে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে ব্রাহ্মণবাড়িয়া দিন দর্পণের দৈনিক দিন দর্পণের সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান বর্তমান যুব রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সংবাদপত্রের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব নজরুল ইসলাম শাহজাদা উপস্থিত আছেন আমাদের কাউতলি পঞ্চায়েতের অন্যতম সালিশকারক হাজি ফুলমিয়া উপস্থিত আছেন কাউতলি পঞ্চায়েতের অন্যতম সালিশকারক জনাব মোহাম্মদ রইস মিয়া উপস্থিত আছেন আজকের যে সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠান করছি ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত এমডি আমাদের কাউতলির আরেকটি গর্ব কাউতলির কৃতি সন্তান যিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত জনাব কামরুল হক উপস্থিত আছেন কাউতলি উন্নয়ন কমিটির সকল উপদেষ্টাবৃন্দ কাউতলি উন্নয়ন কমিটির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ এবং আমাদের এই ক্ষুদ্র ঈদ সামগ্রী গ্রহণ করার জন্য যে সকল মা বোনেরা এবং ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমাদের কাউতলি উন্নয়ন কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই পবিত্র মাহে রমজানে আপনারা কষ্ট স্বীকার করে আমাদের এখানে এসে আমাদের অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থক করেছেন সম্মানিত সুধী আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের কাউতলি উন্নয়ন কমিটি প্রতিষ্ঠিত হয়েছে দুই বছর সেই দুই বছরে আমাদের কাউতলি উন্নয়ন কমিটির আমাদের নিজস্ব অর্থায়নে বিগত করোনার সময় প্রায় 500 পরিবারকে আমরা সহযোগিতা করেছিলাম গত বছর পবিত্র মাহে রমজানে 650 লোককে নিয়ে আমরা ইফতারের আয়োজন করেছিলাম এই বছর জানুয়ারি 22 তারিখে আমাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাঁকজমকভাবে একটি অনুষ্ঠান করেছিলাম যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আল মামুন সরকার উনি এসে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করেছিলেন এবং উনি এসে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সর্বপ্রথম অনুদানের ঘোষণা দিয়েছিলেন যে কাউতলি উন্নয়ন কমিটির যে উন্নয়নমূলক কাজ করছে সে কাজের প্রতি আমি আকৃষ্ট হয়ে কাউতলির কবরস্থানের জন্য 5 লক্ষ টাকা কাউতলি হাফিজিয়া মাদ্রাসার জন্য 2 লক্ষ টাকা
এবং কাউতলি শহীদ লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার ডেভেলপের জন্য 1 লক্ষ টাকা আমরা সর্বপ্রথম কাউতলি উন্নয়ন কমিটির পক্ষ থেকে কাউতলিবাসীকে একটি উপহার দিয়েছিলাম। আজ 27শে রমজান, লাইলাতুল কদরের রাত্রে আমরা গতকাল উদযাপন করেছি। গতকালও আমি বলেছিলাম, আজকেও বলতে চাই, আমাদের এই উন্নয়নমূলক কাজে আপনারা যারা সহযোগিতা করেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদের কাছে আমরা ঋণী। কিন্তু আপনারা কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে যারা আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। আমাদের ভালো কাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাষস্থলে বিভিন্ন বাজারে গিয়ে তারা সমালোচনা করে, যারা সমালোচনা করে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। কারণ আমাদের অজান্তে আমরা অনেক গুনাহ করতে পারি, সে গুনার দাবিদার আপনারা আমাদের অংশীদারিত্ব যারা আছে সেটা আপনারা নিয়ে যান, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলতে চাই, আমাদের বুজুর্গদের কাছ থেকে শুনেছি, এক লোক সে সবসময় তাহাজ্জুদের নামাজ পড়ে, সে তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে খুব পছন্দ করে, শয়তান তার পিছনে লেগে গেছে, সেজন্য সে যাতে তাহাজ্জুদের নামাজ না পড়তে পারে সেজন্য তাকে বিভিন্ন কুপরামর্শ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। হঠাৎ করে সে ঘুম থেকে উঠে দেখে তাহাজ্জুদের নামাজের সময় চলে গেছে। তখন আল্লাহ তাআলার কাছে সে অনেক কান্নাকাটি করেছিল, কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা সে লোকটিকে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ না পড়ার কারণে এবং যে কান্নাকাটি করেছে সেজন্য আল্লাহ তাআলা আকৃষ্ট হয়ে তার সব দ্বিগুণ বেড়ে দিয়েছে। সেজন্য এই শয়তান আবার যখন জানতে পেরে, শয়তান তো সব কিছুই জানে, শয়তান যখন আবার জানতে পেরেছে যে তাহাজ্জুদের নামাজ না পড়ে সে তাহাজ্জুদ থেকে বেশি নামাজ সওয়াবের অধিকারী হয়েছে, তাই তার এই নামাজ আর আমরা যাতে বন্ধ না করতে পারে সেজন্য তাহাজ্জুদের সময় হলে তাকে ডাকে তুলে দেওয়া হয়। আমরাও বলতে চাই, কাউতলির যে দুষ্ট প্রকৃতির কয়েকটি শয়তান আছে, আমাদেরকে যতই আপনারা আমাদের বিরুদ্ধে আলোচনা সমালোচনা করেন আমাদের স্পিরিট ততই বেড়ে যায়, আর ততই বেড়ে গিয়ে আমরা আমাদের উন্নয়নমূলক কাজ করার জন্য আমরা উৎসাহ পাই। আজকের যে আয়োজন, সে আয়োজনের জন্য কিন্তু আমরা কাউর কাছ থেকে কোনো কিছু আমরা আনি নাই, আমাদের নিজস্ব অর্থায়নে করেছি। সে হিসাবে আজকে আমরা কেন করেছি, রমজান মাস 30টি রোজা রেখে আমাদের ক্ষত দরিদ্র যারা আছে তারা সেইভাবে ঈদ সামগ্রী কিনতে পারবে না, সেই জন্য আমরা চিন্তা করেছি আমাদের উন্নয়ন কমিটির মিটিংয়ে যে আমরা তাদেরকে ইফতারি না দিয়ে আমাদের ঈদ সামগ্রী দিয়ে দেব। আজকে আমাদের এই প্যাকেট যে দেওয়া হচ্ছে সেই প্যাকেটের মধ্যে আমাদের 1 কেজি সেমাই, 1 কেজি পোলাওর চাল, 1 কেজি চিনি, 1 কেজি পেঁয়াজ, আমাদের 250 গ্রাম দুধ এবং আমাদের যাতে সুগন্ধি 1/2 কেজি ডাল এবং আমাদের সেমাই, আমাদের কিসমিস এবং 1টি লাখ সাবান দেওয়া হয়েছে, যাতে আমাদের এই ক্ষত দরিদ্র যারা আছে তারা আনন্দ সহিত ঈদ উদযাপন করতে পারে। আমাদের আপনাদের কাছে আমরা সকলের কাছে দোয়া চাই, আমরা আমাদের কাউতলি উন্নয়ন কমিটি, নজরুল ইসলাম শাহজাদা বলেছে যে আমাদের কাউতলি উন্নয়ন কমিটি ব্রাহ্মণবাড়িয়ার একটি মডেল হয়ে গেছে, ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সমাজ যারা আছে তারা, সাংবাদিক মহল সকলেই আমাদের কাউতলি উন্নয়ন কমিটিকে এখন চিনে। সেই হিসাবে আমাদের কাউতলি উন্নয়ন কমিটির সর্বস্তরের যারা সদস্য আছে সর্বকোণার থেকে তাদেরকে মনোনীত করে আমাদের কমিটি করা হয়েছে। যারা আলোচনা সমালোচনা করে তারা দুষ্ট, সেই দুষ্ট লোককে আমরা আমাদের কমিটির অন্তর্ভুক্ত করি নাই, সেই জন্য তারা বিভিন্ন জায়গায় সেই দুষ্টমির কথা বলে। আমি গত কিছুদিন আগে একটি কথা শুনে
আমি আমার কমিটির যারা আছে সবাইকে নিয়ে আমরা হাসাহাসি করেছি একটি মাত্র কথা, যে কথাটি হলো এক দুষ্ট লোক জেনে আমাদের বিরুদ্ধে সব সময় কথা বলে, সেই দুষ্ট লোকের বাড়ির সামনে নাকি কাউতলির এবং বিভিন্ন এলাকা থেকে কিছু লোক এসে নেশা দ্রব্য পান করে বলে কাউতলির উন্নয়ন কমিটি তা প্রতিহত করার জন্য। এই দুষ্ট আসলে সে দুষ্ট, সে জানে না তার বাড়ির সামনে সে সেবন নেশা সেবন করে, সে কোনো প্রতিহত করতে পারে না। আমি মনে করি যারা নেশা সেবন করে তারা তার সহযোগিতাই করে, কারণ তার সহযোগিতা না পালে তার বাড়ির সামনে এই নেশা সেবন করতে পারত না। তাই আজকে এই ধরনের চিহ্নিত যারা আছে তাদেরকে আমরা দীক্ষা দেই এই পবিত্র মাহে রমজানে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যাতে হেদায়েত করে, আর হেদায়েত যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা তাদের ফয়সালা করুক। সে আশা রেখে আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন কষ্ট স্বীকার করে তাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী পবিত্র ঈদুল ফিতরের আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।